আপনার নবী দোজাহারের বাদশার বিবিদের সংখ্যা ছিল মদিনাতে একসঙ্গে নয় জনা, কয়জনা বলো? নয় জনা। তার মধ্যে সবথেকে ছোট বিবি ছিল সবাই আমাদের জানা, সেটা হলো আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা নবীর বিবির নাম ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার আপনার নবী একদিন ঘরের বারান্দায় বসে খুশমেজাজি গল্প করছে। আমার আপনার নবী দোজানের বাদশা বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন কথাবার্তা হচ্ছে, ওই সময় সামনের দিকে তাকিয়ে দেখছেন একজন ভিখারি টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। ওই সময় ভিখারিকে দেখতে পেয়ে আমার রসুলুল্লাহ দিন দুনিয়ার নবী হাবিবুল্লাহ সোনার নবী রসুলুল্লাহ জানিয়ে দো বিবি মাইমুনা, যাও না তুমি ভেতরে, তো চলে যাও ভেতরে, ভেতরে প্রবেশ করে যাও মাইমুনা, আর তোমাকে বাইরে থাকা যাবে না। ওই সময় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি ভেতরে যাব, বাইরেতে বসে আছি, আপনার সামনে বসে আছি, আপনার দিকে তাকিয়ে বসে আছি, আর যতক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকি আমার চোখটা ঘুরিয়ে নিতে মন চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ভেতরে যেতে বলছো আমি বুঝতে পারছি না। ওই সময় আমার দিনের নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও বিবি মাইমুনা, আমি এজন্য তোমাকে ভিতরে যেতে বলছি, ওই তো ভিক্ষুকটা আসছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ওই সময় রাসূলুল্লাহর বিবি বলেছিলেন, মাইমুনা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ভিক্ষুক তো অন্ধ, ও তো আমাকে দেখতে পাবে না, ও তো উম্মে মাকতুম, ও তো অন্ধ সাহাবী, নবী সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুক। তাই নবীর ঘরের দ্বারা যায় আসছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য, কিছু সাহায্য নেওয়ার জন্য। ওই সময় নবীর বিবি বাইরে ছিল, নবী ভেতরে যেতে বলল। বিবি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধ আমাকে তো দেখতে পায় না, কেন আমি ভেতরে যাব বুঝতে পারলাম না। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও বিবি মাইমুনা, তুমি এটা কেন বোঝো না, ও অন্ধ হতে পারে, বিবি তুমি তো অন্ধ না, ও তোমাকে দেখতে পাবে, ও তোমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি ওকে তো দেখতে পাবে, ওকে যেমন দেখতে ওর দিকে যখন তোমার দেখাটা এক নজরে পড়ে যাবে, আমার আল্লাহর দরবারে কেমন মিনি ভাবে তুমি হিসাব দেবে, এটা কেন বোঝো না। আর আমার আপনার ঘরের বিবিরা যদি একটা ব্যাপারী কোনো জায়গায় এসে যায়, তো ব্যাপারি বুঝতে বুঝে নাই কোন মহিলা কেমন, কোন মহিলা কেমন, ও ব্যাপারি বুঝে সুঝে ভালো করে বুঝে নাই, আর ওখানেই দাঁড়িয়ে থেকে থেকে আধ ঘন্টা এক ঘন্টা সময় কাটিয়ে দেয়। আমার আপনার বিবিদের বিপর্যয় যদি আমি আপনি বাইরে যদি ছেড়ে দিই, আমি আপনি কয়ফিয়াত দিতে পারবো না আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। সেদিন আমার নবী বলেছিলেন, মাইমুনা, ও তো তোমাকে দেখতে পাবে না, তুমি ওকে দেখতে পাবে, এক নজরও যখন দেখে নেবে, তোমার চোখের জন্য আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যে চোখ দিয়ে তুমি দেখেছো তাকে হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে, সেদিন তোমাকে আল্লাহ রাব্বাল আলামিন ছেড়ে দেবে না। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আসরের নামাজ পড়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন আবার নবীর সাথে দেখা করার জন্য। ওদিন নবীর অন্য বিবির ঘরে পালা ছিল, তাই নবীর আসতে একটু সময় দেরি হচ্ছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বারান্দায় বসে আছে, আবার নবীর সাথে একটা কথা বলবো, কখন নবী আসবে, নবী যতক্ষণ না আসবে আমি আয়েশা এখান থেকে যাব না। কিছু মাস সময় পরে তাকিয়ে, কিছু সময় পরে তাকিয়ে দেখছে আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদের নবীর দিক থেকে আসরের নামাজ পড়ে যেন গুটি 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 পায়ে ফিরে ফিরে আসতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
تعالى عنها دیکھتے پیے আমার নবীকে সালাম দিয়ে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম বলছে বিবি না না ও বিবি আমি আজকে যেতে পারবো না আজকে অন্য ঘরে পালা আছে বিবি আজকে তোমার কাছে যেতে পারবো না বলে ইয়া রাসূলুল্লাহ আমি তোমাকে হাত ধরে আটকাবো না আমি তোমাকে বাধা দেব না একটা কথা বলার জন্য তোমাকে আমি ডাকছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী গুটি গুটি পায় যখন একটু আগের দিকে আসলেন নবীর হাতটা ধরে আম্মা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা যে শাড়িটা পরনে পরে আছি ও এত বেশি ছিঁড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা এই শাড়িটা পরে আর ফাঁকে বেরোতে পারছি না একটা শাড়ির ব্যবস্থা করে দিলে বড় ভালো হতো আর আমার আপনার ঘরের বিবিদের শাড়ি যদি একটু রং চটে যায় বলে পরা যাবে না আর যদি না দেন আপনি তার দিকে আর তাকানোও যাবে না মুখটা বাংলার পাঁচ করে বসে থাকবে মনে হচ্ছে কি একটা ওর মনের ভেতরে কি একটা কষ্ট জল্পনা তৈরি হয়ে গেছে শয়তান আর ওই সময় শয়তান উভয় স্বামী স্ত্রীর মধ্যে শয়তান দাগা দিতে শুরু করে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটাতে শয়তান পছন্দ করে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা ওই সময়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি আর বিবি আয়েশা ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের কথা ভাবতে ভাবতে ইয়া রাসূলুল্লাহ তোমাদের ও বিবি আয়েশা তোমাদের কথা মনে থাকে না আমি রাসূলুল্লাহ শুধু ভাবি আমার গুনাহগার উম্মতের আমি কি করে পার করি ও জাহান্নাম কত কষ্ট জাহান্নাম আমি তো দেখেছি নিজে আমার গুনাহগার উম্মত যদি একবার দেখতো পৃথিবীর জমিনে নামাজ কোনো দিন ছাড়তো না রোজা কোনো দিন ছাড়তো না ধোকা কোনো দিন দিত না গীবত গিল্লা করতো না মুনাফিকি করতো না সুদের টাকা খেত না কাউকে কষ্টের কথা বলতো না হাত দিয়ে কাউকে কষ্ট দিত না আমি রাসূলুল্লাহ আমার উম্মত আজ জানে না তাই এত পাপ করে যায় ওই পাপি উম্মতদেরকে গুনাহগার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ কিভাবে পার করব এই আশায় ভরসায় আমি তোমাদের কথা ভুলে যাই ও বিবি আয়েশা ছেঁড়া শাড়িটা যে শাড়িটা ছিঁড়ে গেছে একটু তালি দিয়ে চালিয়ে নাও ইয়া রাসূলুল্লাহ এত বেশি ছিঁড়ে গেছে তালি দেব কিভাবে শাড়িটা খুলে তো সে তালি দিতে হবে তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে একটু বসে থাকবেন আপনার নূরের নেয়ার নূরের চেহারা জ্যোতিতে আমি রাসূলুল্লাহ আমার সেরা আমি আমি আয়েশা আমি বিবি আয়েশা ওই সেনা জায়গাটা আমি আর একবার তালি দিয়ে চালিয়ে নেব রাসূলুল্লাহ বলে না না ও বিবি আয়েশা একটা পাত্র দাও ওই পাত্রটা নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার অলিতে গলিতে ঘুরে 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 বেড়িয়ে বেড়িয়ে দেখবো কার বাড়ি একটু তেল পাওয়া যায় ওই তেলটা দিয়ে তুমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তোমার শাড়িটা তুমি শিয়ে নেবে আম্মা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি আয়েশা আমার জন্য আপনার মদিনার অলিতে গলিতে যেতে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আমার জন্য তোমার কষ্ট করতে হবে না ইয়া রাসূলুল্লাহ আমার সামনে একটু একটুখানি যদি অপেক্ষা করে সময় দেন আপনার নূরের নেয়া নূরের চেহারার জ্যোতিতে আমি আয়েশা আমার শাড়িটা একটু ভালো করে গিয়ে দেব সুবহানাল্লাহ এমন নবী হয়নি আর হবে না এই নবীকে ভুলো না মুমিন মুমেনা এই নবীকে ভুলে গেলে জান্নাত পাবে না ও মুমিন মুমেনা এমন নবী কেউ পাইনি আর পাবে না তাই নবীকে ভুলো না আম্মা জান আয়েশা বলে অন্ধকার রাত্রি যদি আমার কিছু হারিয়ে যেত আমি রাসূলুল্লাহর চেহারার জ্যোতিতে সেই ধারানো জিনিসটা আমি পেয়ে যেতাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো বর্ণনা দেন ওদিন মিশরের মেয়েরা ওদিন মিশরের মেয়েরা
يوسف نبي روب দেখে সব হাত কাটতে সব আমুল কেটে আফেল কাটতে কাটতে আঙ্গুলগুলো সব কেটে দিয়েছিল ওদিনকার মেয়েরা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবারও দেখত তারা তারা কলিজা পর্যন্ত কেটে পার করে দিত এত চেহারা জ্যোতি ছিল অন্ধকার পূর্ণিমার রাতের থেকে আরো বেশি বেশি জ্যোতি ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বর্ণনা করে আমার আনাস আমার বেটা আনাস একদিন রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন আমি রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য আমি ঘরের দরজায় দাঁড়িয়েছি আমার বেটা আনাস জিজ্ঞেস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে আম্মা জান ও আমার আম্মা কেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আছো একবার বলো না ওই সময় আমি আনাসের মা বলেছিলাম ও বেটা আনাস আজ আমি দেখতে চাই পূর্ণিমার চেহারার জ্যোতি বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জ্যোতি বেশি তাই আমি এখানে দাঁড়িয়ে আছি কখন আমার রাসূল আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম তুলে গুটি গুটি পায়ে যখন আসছিল ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা এক নজরে দেখছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিকে আর একবার আসমানের চাঁদের দিকে দেখার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে আমার আম্মা জান ও মামা বলো না তুমি কি দেখলে কি পরীক্ষা করলে বলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ওদিন বলেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান ওদিন বলেছিল বেটা আনাস সেই আল্লাহর কসম খেয়ে বলছি আমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখেছি আর চাঁদের দিকে দেখেছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জ্যোতি এত বেশি দেখেছি চাঁদের জ্যোতি যেন আর আমার কাছেতে ভালো লাগে না সেই নবীর উম্মত আমি আপনি এমন ঘটনা নবীর অনেক আছে সারা রাত নবীর যদি এরকম ঘটনা বলে যায় নবীর নবীর শান সম্পর্কে নবীর মর্যাদা সম্পর্কে আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিল কি ক্ষমতা দিয়েছিল যদি সারা রাত যদি বলে যাই শেষ হবে না তাই টাইম হয়ে মানে আমার টাইম হয়ে পাঁচ মিনিট ওভার হয়ে গিয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি কথা বলার অনেক ছিল অল্প সময় যতটা বলতে পেরেছি আপনারা শুনেছেন যদি আমাদের বলাও শোনার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় আজ যদি কারোর মনে আঘাত লেগে থাকে দয়া করে মাফ করে দেবেন যেটা বলার কথা সেটা আমি বলেছি আমার নিজের তরফ থেকে একটাও কথা আমি বানিয়ে বলিনি বাড়িয়েও বলিনি যদি আমার এই অজের মধ্যে যদি আমার কথার ভিতরে যদি একটা বাড়ান চাড়া করা হাদিসের বাইরে পেয়ে থাকেন আমাকে বলবেন প্রমাণ দিয়ে দলিল দেখে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি মাথা ফেতে মেনে নেব তোমার সুনাজ্জাত বন্ধু আমার মোমিন মুসলমান ভাইরা বাবাজিরা আমরা যতটা শুনেছি আরও শুনবো ফুরফুরা থেকে চার চারজন আমাদের প্রত্যেকের মাথার মুকুট মাথার মণি মাথার তাল আসছেন আরও আমাদের থেকে আরও সুন্দর সুন্দর তথ্যমূলক আলোচনা করে যাবেন কোরআন হাদিসের জ্ঞান গরিমা ভরা আলোচনা করে যাবেন আমরা সেই আলোচনা শুনব শোনার পরে আমরা আমাদের জীবনে নিয়ে আসব যদি নিজের জীবনে নিয়ে আসে নিয়ে এসে যদি আমরা কবরে যেতে পারি তবে আল্লাহ আমাদের ছেড়ে দেবে তা না হলে আল্লাহ আমাদের সেদিন ধরে নেবে আর সেদিন এমন ধরা খেতে হবে বন্ধু সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না তাই নিজের জীবনটা তৈরি করে যাও ও মুমিন আর মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ এখন আমাদের মাদ্রাসার হেড শিক্ষক আপনাদের মসজিদের পেশি